মমতা বন্দ্যোপাধ্যায় পুরসুরায় দাঁড়িয়ে মেহবুবা রহমান রহমানকে পাশে বসিয়ে তিনি বলছেন ডবল ডবল চাকরি হবে, হয়েছে আজও তিনি বলছেন পঞ্চায়েত নির্বাচনের আগে ঢালাও চাকরি হবে, কোথায় চাকরি? নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বলেছেন যে চাকরি হবে, আপনারা ভরসা রাখুন হবেই, কারণ এই বাংলায় এই মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সাল তখন আমরা সেন্ট্রাল পার্কে 5 নম্বর গেটের সামনে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বসে আছি, আর মমতা ব্যানার্জি একবার জনসভায় বলেছিল, আমার এখনো মনে আছে, যে ডবল ডবল চাকরি হবে এবার আমরা ক্ষমতায় আসলে। আর আজ 2023 সাল, আমরা বলছি ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলছি তো ভোটের আগে বলা হয় চাকরিটা কোথায় হয় ভাই। নবান্ন এখন ঢপ দেওয়ার জায়গা হয়ে গেছে, মাননীয় নবান্নে বসে বাংলার মানুষকে শুধু বোকা বানাতে ব্যস্ত। 2016 সালে আপার প্রাইমারি নিয়োগের কথা মাননীয় নবান্ন থেকে ঘোষণা দিয়েছিলেন, 2021 সালে পুজোর আগে মাননীয় ঘোষণা দিয়েছিলেন, আজ 2023 সালে ঘোষণা দিচ্ছেন শুধু ঘোষণা। ভোট এলেই এনাদের কথা মনে পড়ে, ভোট এলেই বাংলার যুবকের কথা মনে পড়ে। তুমি তো একটা যুবক, তোমার লজ্জা করে না? লজ্জা করে না? এই যুবকগুলো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, যুবক যুবতীরা, বাংলার ছেলেমেয়েরা, ছেলেমেয়েরা 8-7 দিন ধরে তারা চোখের জল ফেলছে, তারপরে বলছে ভোটের আগে বলেছেন মানে নিশ্চয়ই চাকরি হবে, কবে হবে সাধু? দেখুন আমরা আবারও বলছি যে মানবিক মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যা যা শপথ করেছিলেন, রাস্তায় বসে আছে 42 ডিগ্রি তাপমাত্রা আমাদের হকে চাকরিটা কবে হবে? ভরসার কথা বলা হচ্ছে 42 ডিগ্রি তাপমাত্রায় বাংলার যুবক যুবতী যারা চাকরি প্রার্থী তাদের চামড়া গলে যাচ্ছে, চামড়া ফেপে যাচ্ছে, চামড়া সেদ্ধ হয়ে যাচ্ছে, আর বাতানুকূল পরিবেশে বসে তোমরা বলছো চাকরি হবে চাকরি হবে চাকরি হবে। ভরসাটা কয় কুমড়ের ছানা নাকি? একটা করে বার করবে আর দেখাবে? দেখুন আমরা, আপনারা যদি তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠার প্রথম থেকে দেখেন, তাহলে তৃণমূল কংগ্রেস সরকার একমাত্র সরকার তারা মানুষের দ্বারে গিয়ে, মানুষের দ্বারে গিয়ে কথা বলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিনে দাঁড়িয়ে নবান্ন থেকে ঠিক কি বলেছেন শুনবো। 11,000 প্রাথমিক এবং 14,500 উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য শূন্য পদ রয়েছে, আমরা দ্রুত এই নিয়োগ সম্পন্ন করতে বদ্ধপরিকর। 11,000 প্রাথমিক এবং 14,000 উচ্চ প্রাথমিকের জন্য রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে 2,200 জন অধ্যাপক নিয়োগের কাজ আমরা হাতে নিয়েছি। শুধু আমরা চাইব এটা নিয়ে ওটা নিয়ে চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি বাতিল করা আর চাকরি বাধা দেওয়া এটা দয়া করে কোনো রাজনৈতিক নেতারা করবেন না। আবারও তিনি বলছেন ডবল ডবল চাকরি হবে, তিনি বলছেন ঢালাও চাকরি হবে। 2021 সালে বিধানসভা ভোটের আগেও বলেছিলেন চাকরি কতগুলো হয়েছে। পরিসংখ্যান চাই বাংলা, পরিসংখ্যান চাই বাংলা, দেখুন বেকুন নয়। দেখুন আমরা বারবার আমাদের দলের তরফ থেকে বলেছে যে কিছু বিচ্যুতি হয়েছে, বিচ্যুতি হয়েছে তোমার সন্তু সন্তু। এই দেখো 807 দিনের বঞ্চনার দুর্দিন, আর বাংলা জুড়ে মমতা ব্যানার্জি কোটি কোটি টাকা কালো টাকা যেগুলো তৈরি করেছে, সেই কালো টাকা কালো টাকাগুলো দিয়ে উনি ভাইপোকে দিয়ে বাংলায় সুদিন সুদিন বলে যেই জায়গাগুলোতে ঘুরছেন সেখানে একটাই আওয়াজ উঠছে, আমরা বলছি না, জনগণ এসে বলছে কে ওই চোর 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 যাচ্ছে। তার কারণ এই ভাইদের প্রত্যেকটা চাকরি ওরা চুরি করে নিয়েছে, ওই যে পুলিশ ভাইরা দাঁড়িয়ে রয়েছে তাদের ডিএটা চুরি করে নিয়েছে, এই যে সাধন দাঁড়িয়ে রয়েছে না স্বাধীনও সাধনেরও চাকরিগুলো চুরি করে নিয়েছে, ও নিজেও জানে না, কিন্তু যেহেতু ও সিন্ডিকেটের ওই যে ডবল ডবল চাকরি ও পেয়েছে, সিন্ডিকেটের চাকরি পেয়েছে, কয়লা চুরির চাকরি পেয়েছে, ভ্যাকসিন চুরির চাকরি পেয়েছে, গরু চুরির চাকরি পেয়েছে, সব চুরির চাকরিগুলো এবং বোম বানানোর চাকরি পেয়েছে, একটা একটা করে বোমা ব্লাস্ট হচ্ছে আর উড়ে যাচ্ছে, মানুষ মরছে, আর মাননীয় গিয়ে বলছে আমার না ভুল হয়ে গেছে, এতগুলো মানুষ মারা গেছে ভুল হয়ে গেছে। আর মাননীয় আপনি আর কতবার ভুল চাইবেন? আপনার তো নবান্ন থেকে বেরিয়ে আছে, সরকার চালানোর ক্ষমতা নেই, আপনি বাংলার প্রত্যেকটা মা মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে শুরু করে দিন। আপনার মানুষের দ্বারে গিয়ে দুয়ারে সরকার, এই দুয়ারে সরকার করেছে, দুয়ারে মৃতদেহ, কি বলছেন, দুয়ারে মৃতদেহ নিয়ে গেছে, দুর্নীতির কথা শুনেছেন, দুয়ারে মৃতদেহ নিয়ে গেছে, যতীন মেহতা বিজয় মাল্য কোথায় গিয়ে এসেছে।